স্টুডেন্টসরা এখন অনেক অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া। আই থিঙ্ক আমরা কনস্ট্যান্টলি আমাদের ফোনস চেক করি, কম্পিউটার্স এন্ড ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইটস চেক করি টু মেক শিওর যে আমরা মিস আউট করছি না আমাদের বন্ধুরা কী করছে বা কোনো ইভেন্টস হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক যে এটা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট করছে আমাদের এডুকেশন, আমাদের স্টাডি স্কেডুল। সো এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে আমরা কীভাবে বের হতে পারি? বিকজ আপনি বলেছিলেন যে ইউ নো টায়ার ইয়োর সেলফ আউট অ্যান্ড সেলফ রিয়েলাইজ ইট, বাট ওয়েন ইট কামস টু সোশ্যাল মিডিয়া আই থিঙ্ক আমরা সুইচ করি ফ্রম ওয়ান প্ল্যাটফর্ম টু অ্যানাদার টু অ্যানাদার, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল টু টায়ার ইয়োর সেলফ আউট আনটিল ইটস টু লেট, টু বি অনেস্ট। সো আপনার ওপিনিয়নটা কি অন দিস টপিক? আমার ওপিনিয়ন খুব সিম্পল, যারা সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছেন তাদের একটু মাথায় রাখা দরকার। আপনারা যে সময়টা কাটাচ্ছেন সেই সময়টাতে আপনি অন্য কিছু করতে পারছেন না। সে অন্য কিছু হতে পারে পড়াশোনা করা, সে অন্য কিছু হতে পারে আপনার ক্যারিয়ারের পেছনে ছোটা, হোয়াট এভার ইট ইজ। এখন সোশ্যাল মিডিয়া মিডিয়াতে সময় কাটানোর ফলে যে অপরচুনিটি কস্ট, সেই অপরচুনিটি কস্ট যদি পে করতে আপনি রেডি থাকেন, ইটস ওকে। আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর ফলে যে অপরচুনিটি কস্ট, সেইটা যদি আপনি পে করতে বা মেনে নিতে রেডি থাকেন, ইটস ওকে। ইউ ক্যান স্পেন্ড হোল ডে অন সোশ্যাল মিডিয়া, নো প্রবলেম। বাট যদি আপনি রেডি না থাকেন সে অপরচুনিটি কস্ট পে করতে, তাহলে আপনার ওই মুহূর্তে যে কাজটা করা দরকার সেটা আপনাকে করতে হবে, বিকজ আপনার কোনো না কোনো কম্পিটিটর ওই সময়টাতে পড়াশোনা করছেন, ওই সময়টা কাজে লাগাচ্ছেন যে সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছেন। সময় নষ্ট কথাটা আপেক্ষিক। একজন বিলিয়নিয়ারের ছেলে যখন সোশ্যাল মিডিয়াতে থাকে তখন তার যে ইম্প্যাক্টটা, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যখন সোশ্যাল মিডিয়াতে থাকে ওটার ইম্প্যাক্টটা সেম না। বিকজ প্রথম ক্ষেত্রে তার যে প্রাইসটা পে করতে হয়, দ্বিতীয় ক্ষেত্রে একই সময় সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে তার প্রাইসটা পে করতে হয় তার 100 গুণ বেশি বা 1000 গুণ বেশি, অর ইভেন মোর দেন দ্যাট। সো ইটস অল অ্যাবাউট ইউর চয়েস, আপনি আপনার লাইফটাকে কিভাবে কাটাচ্ছেন, আপনি আপনার টাইমটাকে কিভাবে খরচ করছেন, এটাই ডিসাইড করবে আপনি আপনার লাইফে কেমন থাকবেন বা কেমন থাকবেন না। যদি আপনি যখন সোশ্যাল মিডিয়াতে থাকবার কথা না তখন সোশ্যাল মিডিয়াতে থাকেন, তাহলে আপনার যেটা লক্ষ্য, আপনার যেটা ডেস্টিনেশন, সেখানে আপনি পৌঁছাতে পারবেন না। ইফ ইউ হ্যাভ আদার অপশনস, ইটস অল রাইট। ইফ ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড, ইটস অল রাইট। ইফ ইউ ডোন্ট হ্যাভ অল দিস থিংস, ইটস নট অল রাইট। আমার কথা বলি, আমি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভয়ঙ্কর রকমের অ্যাক্টিভ, একদম ভয়ঙ্কর রকমের। সেই আমি যখন বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য পড়াশোনা করছিলাম, আমার মনে আছে তখন আমি প্রায় 3.5 মাস থেকে 4 মাস একটা বারের জন্য সোশ্যাল মিডিয়াতে লগ ইন করি নাই। কখনো কখনো মেসেঞ্জারে ঢুকতাম, মেসেঞ্জারে ঢোকার কারণ ছিল আমার একজন ইন্সপিরেশনাল গুরু ছিল, স্পিরিচুয়াল গুরু ছিল, আমেরিকায় থাকেন উনি, আমি তার সাথে কথা বলতাম, প্রত্যয় শুনছো আমাদের কথাগুলো, তাকে আমি অনুরোধ করব আমার স্পিরিচুয়াল গুরুর সাথে আমার যে কথোপকথন, কিংবা আমার স্পিরিচুয়াল গুরু আমাকে যা শিখিয়েছেন, কিংবা আমার স্পিরিচুয়াল গুরু আমাকে একদম পথের ধুলা থেকে তুলে নিয়েছেন, সেই জার্নিটা নিয়ে আমি যে লেখাটা লিখেছি, গুরুর পায়ের কাছে বসে 4টা এপিসোডে লেখা, কিংবা কনভারসেশনস উইথ মাই আইডল, এই লেখাগুলো একটু শেয়ার করে দাও যাতে আমাদের লিসেনাররা পড়তে পারে যেখানে ছিলাম। তো যখন আমি আমার মতো একটা মানুষ, যে মানুষ কিনা সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ, সে মানুষটা যদি 3-4 মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে থাকতে পারে, বিকজ টাইম ডিমান্ডেড, সময়টা ওরকমই দাবি করেছিল। আমরা প্রত্যেকেই সময়ের দাবিকে, আমরা কেউই সময়ের দাবিকে এড়াতে পারি না।
সময়ের দাবিকে আমাদের মানতেই হয়। তো আমি যদি পারি আপনি পারবেন না কেন? ওই সময়ে ভাইরে আমার ফলোয়ার ছিল ফেসবুকে 2.5 লাখের মতো। তো 2.5 লাখ ফলোয়ারের একটা প্ল্যাটফর্মকে অ্যাভয়েড করে যদি আমি পড়াশোনা করতে পারি আপনি পারবেন না কেন? ওয়াই? আপনার টাইমটা কি ডিমান্ড করে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ঢোকেন 10 মিনিটের জন্য, প্লিজ আপনি ঘড়ির দিকে তাকান এবং সে 10 মিনিটই থাকেন, এরপর আপনি বেরিয়ে আসেন। যে মানুষটা নিজেকে বেঁধে ফেলতে পারে না, আমি আবারও বলছি, যে মানুষটা নিজেকে বেঁধে ফেলতে পারে না সে মানুষটা লাইফে কখনো ভালো কিছু পায় না। আপনাকে নিজেকে বেঁধে ফেলতে শিখতে হবে সময়ের দাবিতে, বিকজ টাইম ডিমান্ডস, বিকজ টাইম ডিমান্ডস। আপনি কখনো সময়ের বাইরে যেতে পারবেন না, সময় আপনাকে যেভাবে পরিচালিত করবে আপনাকে সেভাবে পরিচালিত হতে হবে। আপনি যেটা করতে পারেন সেই পরিচালিত হবার সময়টাতে আপনি নিজের যেটা বেস্ট সেটা দিতে পারেন, সেটা যদি আপনি দেন তাহলে বেস্ট কিছু পাওয়ার যে সম্ভাবনা সেটা আপনার বেড়ে যাবে। আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেন 10 মিনিটের জন্য, সেখানে আপনি 2 ঘন্টা কাটিয়ে আসলেন, তাহলে কিন্তু বাকি যে 1 ঘন্টা 50 মিনিট, সেই 1 ঘন্টা 50 মিনিটের প্রাইসটা আপনাকে পে করতে হবে, এবং এই প্রাইসটা পুরোপুরি নগদ আপনি চোখে দেখতে পাবেন। আপনার যে বন্ধুটা এই আসক্তি, এই অ্যাট্রাকশনটাকে অ্যাভয়েড করতে পেরেছে, সে লাইফ থেকে যা পাবে আপনি লাইফ থেকে ঠিক ততটুকুই হারাবেন। আমি সহজ করে বলি, আপনি যদি আপনার বন্ধুর চাইতে অন্তত 30 মিনিট বেশি পড়াশোনা করেন, আপনি আপনার বন্ধুর চাইতে অন্তত 30 বছর বেশি এগিয়ে যাবেন। আমি আপনাদের সিনিয়র, আমি আপনাদের অগ্রজ, এইটা বিবেচনায় এইটুকু টেকনিক মাথায় রাখুন। জাস্ট আপনার যে কম্পিটিটর তার চাইতে আপনি 30 মিনিট বেশি খাটুন, 30 মিনিট বেশি পড়াশোনা করুন, সম্ভব হলে পরের দিন আগের দিনের চাইতে 5-10 মিনিট বেশি পড়াশোনা করুন, 5-10 মিনিট বেশি খাটুন, আপনি ভালো কিছু করতে পারবেন। মানুষ লাইফে ভালো কিছু করতে পারে না বেসিকের অভাবে না, সে অর্ডিনারি বলে না, মানুষ লাইফে ভালো কিছু করতে পারে না সে চেষ্টা করে না বলে, সে প্রপার ওয়েতে চেষ্টা করে না বলে, সে প্রপার ওয়েতে আন্তরিকতার সাথে পরিশ্রম করে না বলে। এইটুকু কাজ যদি মানুষ করতে পারে তাকে পিছিয়ে রাখবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ প্রিসিলা। Thank you so much. And I'm